ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করছি খুব খুব ভালো আছো। তোমরা আশা করছি ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখছো এত সুন্দর লাগছে না? সর্ষে খেত আর কি, তো দারুণ লাগছে দেখো। আমরা রাস্তা থেকে কেন স্টার্ট করছি সেটা বলি আগে, আমরা যাচ্ছি এখন কলেজ। তোমরা যারা আমার ব্লগিং দেখো তারা আমার রাস্তা দেখে বুঝতে পারছো, রাস্তা না এরকম রাস্তা অনেক হয় খাবার মতো বকছি, যাই হোক আমি। তো আমরা এখন যাচ্ছি কলেজ। তো আমরা এমনিতেই কলেজের প্রাক্তনী, এমনিতে টেনশনে ছিলাম যে ঢুকতে পাবো কিনা। স্যারদের থ্রুতে সবসময় ঢুকতে পেয়ে যায়, কিন্তু অনেক সময় কি হয় অনেক হয়ে গেলে তখন তো আর মানে যেটা নিয়ম সেটা তো নিয়মই। যাই হোক, তারপরে ফোন করে জানলাম যে মানে ঢুকতে দেওয়া হচ্ছে। তো আমি ব্লগিংটা স্টার্ট করতে পারিনি আগে থেকে, এই কারণেই আজকে আমাদের স্কুলে পরীক্ষা ছিল, তো প্রচুর চাপ ছিল, কোনো রকমে তাড়াহুড়ো করে রেডি হয়ে এলাম। তো এখন বাজছে হচ্ছে 12:30, দুপুর 12:30। তো আমরা ভেবেছিলাম আমরা অনেক লেট করেছি, বাট বুনিরা অলরেডি চলে গেছে, তো ফোন করেছি এখনও কিছুই স্টার্ট হয়নি। তো আমরা অনেকটাই ফাস্ট চলে এসেছি, বাট রাস্তাঘাটে আর কেউ নেই, সবাই অলরেডি চলে গেছে। তো চলো আমরা এখন যাবো, কি বলো? আসছে সেটা তোমাদেরকে বলি, আজকে আসছে স্নিগ্ধজিৎ, যাকে তোমরা ইন্ডিয়ান আইডলে দেখেছো, ফেমাস সিঙ্গার। তো চলো দেখা যাক, ব্লগিংটা সঙ্গে থাকো, কন্টিনিউ করো আর একটু স্কিপ করো না। আশা করছি তোমাদের ভালো লাগবে কলেজ গেলে। আমরা মানে তোমরা ব্লগিংটা দেখে কতটা এনজয় করো, তো তোমরা ব্লগিংটা দেখে কতটা এনজয় করো জানি না, বাট কলেজ গেলে বরাবরই আমরা ভীষণ এনজয় করি। তো আশা করছি আমরা যখন এনজয় করবো তোমরাও ব্লগিংটা দেখে যথেষ্ট এনজয় করবে। তো চলো, খুব ভিড় ভাড়টা হলে কতটা ব্লগিং করতে পারবো সে জানি না, তার জন্য তাকে নিয়ে যাচ্ছি। আর ও আগে ডিসিশন নিয়েই নিয়েছিল ছুটি নেবে। তো যাই হোক চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমার ফোনটা আমার সাথ দিল না, বিশ্বাস করো। স্নিগ্ধজিৎ এইখানে, আমার মানে আমি আমার একটা বন্ধুকে ফোন করছিলাম, তো ফোনটা লাগানো ছিল, আর ফোন নালে ভিডিও অন হয় না জানো, ব্যাস মিস হয়ে গেল। 2023-এর লাস্টের দিকটা না আমার একদম ভালো যাচ্ছে না, কেশব দে এইখান থেকে হাত মিলাতে পারলাম না একদম কাছ থেকে, স্নিগ্ধজিতের সামনে থেকে মানে যাই হোক মানে ক্যামেরার থেকেও নিজের ভিতরে ফিলিংসটা বেশি ভালো আর কি। যাই হোক, তো সেটা তো ফিল হলো, মানে নমস্কারটা হলো আর কি। এদিকে আমি ফোন ধরে দিয়েছি, আমার অন হচ্ছে না, আর এদিকে মামার বলছে বাড়িতে বের করো বের করো। চলো স্টেজ পারফরমেন্সে দেখবো একবারই, দেখে নাও সব ভিড় ভাট্টা। Yeah.
شكرا لكم.
কোহলি আমার ফ্যান না না অ্যাকচুয়ালি আমার আমার দাড়ি একটু বড় কোহলির দাড়ি একটু ছোট আরে কি বলছি বিরাট কোহলি মাই গড একবার জোরে হাত তুলে মেয়ে মানুষটার জন্য বিরাট কোহলি আমাদের সবাই ইন্সপিরেশন আমার চলো এই গানটা আমার রিসেন্টলি জি মিউজিক বাংলা থেকে রিলিজ হয়েছিল গানটা আমাদের Come on.
আচ্ছা ভাই যাবে সরি বাবা আমি তো ওইভাবে বললাম ওইভাবে বলতে চাইনি কিন্তু অনুষ্ঠান শুরু হয়নি এটা জাস্ট একটা আড্ডা হচ্ছে ইউ মোহাব্বত সে মুঝকো না দেখা কেন ডাডাং 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 মেরি চাহত মেরি আরজু কে লিয়ে मेरी मासूमियत को ना रुसवा करो आ 90s এর কোন গান
Thank you.